বিপদের উপর মহাবিপদ, ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। গত দু বছরে এই প্রথম বাঁধ ভাঙা সংক্রমণ। দেশের একাধিক জায়গায় তাই জারি করা হয়েছে লকডাউন। তবে কোন কোন জায়গাগুলোতে জারি করা হয়েছে লকডাউন, কবে থেকে কতদিন পর্যন্ত চলবে লকডাউন, কি জানা যাচ্ছে, সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলেই আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। সংক্রমণ কমলেও অতিমারির পরিস্থিতি এখনও ঘটেনি। গত সপ্তাহ থেকে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ায় লকডাউনের পথেই হাঁটতে হলো দেশের সরকারকে। প্রায় দুই বছরের বেশি সময় ধরে করোনার সঙ্গী গোটা বিশ্ব। কোভিডের প্রথম আবির্ভাব হয়েছিল চীন থেকে। যদিও ভ্যাকসিন বুস্টার শট নেওয়ার পর থেকে ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে, ক্রমশ নিম্নমুখী ভাইরাসের গ্রাফ। স্বাভাবিক ছন্দে বিশ্ব ফিরলেও পুরোপুরি কিন্তু স্বাভাবিক হতে পারছেন না সাধারণ মানুষ। মানুষকে এখনও মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হচ্ছে। কিন্তু উদ্বেগ বাড়িয়ে চীনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, যার জেরে লকডাউনও ঘোষণা করা হয়েছে। ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে চীনের শেনজেন শহরে। এই শহরে প্রায় 17 মিলিয়নের বেশি মানুষ বসবাস করেন। আক্রান্তের সংখ্যা কমাতে এই শহরটিতে কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ সোমবার থেকে শহরের বাস ও মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। ভিড় এড়াতেই এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে চীনের সরকারের পক্ষ থেকে। শনিবার থেকে চীনের জিলিন শহরে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। ইরানজিম প্রদেশে 7 লক্ষেরও বেশি মানুষ সেখানে বসবাস করে, কিন্তু করোনার প্রভাবে আজ তারা ঘরবন্দি। রবিবার থেকে লকডাউন জারি করা হয়েছে সেখানে।